আমি মোহাম্মদ খোরশেদ আলম। আমি প্রত্যেকটা স্বপ্ন দেখতেছিলাম 1998 সাল থেকে, যখন আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে অনার্স করি। তার পাশাপাশি পার্টটাইম আমি এসিআই কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে জব করি। আর সেই সালটা থেকেই আমি আমার আসলে টার্নিং পয়েন্ট এসিআই লিমিটেড। এটা বলতে গেলে আমার একটা স্বপ্নের প্রতিষ্ঠান, যেখান থেকে আমি সবকিছু শিখে এসেছি। এশিয়ার সবচেয়ে বড় এবং বৃহৎ যিনি মার্কেটিং লিডার সৈয়দ আলম কৃষ্ণা, ওনার নিজ হাতে আমি আমাকে সব কিছু শিখিয়েছেন, তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। পাশাপাশি 1998 সালে চট্টগ্রাম কক্সবাজার হোটেল সিগালে একটা ন্যাশনাল সেলস কনফারেন্স হয় এসিআই লিমিটেডের, সেইখানে লোকের উপস্থিতি ছিল 2000+। সেখান থেকে আমি একটা স্বপ্ন দেখতেছিলাম যে আমি যদি কোনোদিন একটা প্রতিষ্ঠান করে এই ধরনের একটা কনফারেন্স করতে পারতাম, তাহলে মনে হয় আমি খুব ভালো থাকতাম, আমি সবাইকে নিয়ে এনগেজ করতে পারতাম। সেই স্বপ্ন থেকে আমি চট্টগ্রাম থেকে চলে আসি ভার্সিটি লাইফ। আমার ভার্সিটি লাইফটা ছিল আসলে ইভিনিং ক্লাস করতাম আমি, আর সকালবেলাতে আমি জব করতাম। সেই জব থেকে আমি বাংলাদেশের মোটামুটি 8টা কোম্পানিতে আমি জব করেছি, যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি, এসিএ লিমিটেড, স্কয়ার, বাজার ট্রেন, কলুল গ্রুপ, আলামিন গ্রুপ এবং পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, এশিয়ান কনজিউমার কেয়ার। সেখান থেকে আসলে আমার মার্কেটিংয়ের পদযাত্রা শুরু। যখন আমি প্রত্যেকটা স্বপ্ন দেখি, তখন আমি আসলে মাত্র ছোট্ট একটা অঙ্কের স্যালারি পাই, 4,500 টাকা সেলস রিপ্রেজেন্টেটিভ। আমার বেসিক স্যালারি ছিল 2,500 টাকা, কনভেন্স ছিল 1,500 টাকা, এই আমার স্যালারি। তো সেখান থেকে আমি উদ্যোক্তাটা স্যার আসলে দেখতে শুরু করছি। তো সেই পর্যায়ে আস্তে আস্তে আমি আমার স্টাডি চালিয়ে যাচ্ছি এবং আমার সার্ভিসে চালিয়ে যাচ্ছি। ধাপে ধাপে আমার প্রমোশন হইতে হইতে আমি এসে কোম্পানিতে আমি সেলস ম্যানেজার পর্যন্ত হই। সেলস ম্যানেজার হওয়ার পরে সেখান থেকে আমি গাড়ি পাই এবং অল ফেসিলিটিস আমি সব কিছু পাই। তো সেখান থেকে আপনারা জানেন যে এসিএস পার্কেল লিমিটেড নামে একটা লাইটিং সেক্টর আছে। তা আমি কনজিউমারের লোক ছিলাম, মূলত কনজিউমার কেয়ারে। সেই লাইটিং সেক্টরে আমাকে সেলস ম্যানেজার করে যখন দিল, আসলে লাইটিং এর স্যার আমি তখন কিছু বুঝি না, কারণ আমি যেহেতু কনজিউমারের লোক, আমি আসলে ফার্স্ট মুভি কনজিউমার গোষ্ঠী দিয়ে কাজ করছি, সেই বিষয়ে আমি লাইটিং সেক্টর তত ভালো বুঝতাম না। তখন আমার স্যার আমাকে বলল যে আসলে আমরা তো সোজা গাছে থাকলে ওগুলি করতে হবে, পানিতে থাকলে ওগুলি করতে হবে। তো আমরা যেহেতু সেলসের লোক, ব্যাংকের কখনো ঠান্ডা লাগে না, যেখানে যাই সেখানে আমাদের সেলস করতে হবে, এটাই স্বাভাবিক। তো স্যারের সেই কথাই সূত্র ধরে আসলে আমি নেমে পড়লাম। নেমে যেহেতু বাংলাদেশে কনজিউমার কেয়ারের আমার সারা বাংলাদেশে একটা বিচরণ ছিল, সবাই চিনে, এখনো আল্লাহর রহমতে চট্টগ্রাম জেলার নাম বলে সবাই চিনবে। সেই সুবাদে আমি এসিআই স্পার্কেল লাইট মোটামুটি আমি বাংলাদেশের সব জায়গায় সেট আপ করে ফেলি। সেট আপ করার ফলে তখন একটা লাইট ছিল আমি এনার্জি লাইট। সেই এনার্জি লাইটটা আসলে মানুষের নাম শুনলে ভয় পেত, যদি একটা লাইটের দাম হলে 700 টাকা 800 টাকা 1,200 টাকা পর্যন্ত ছিল। তো বিশেষ করে ইলেকট্রিক সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু একটু ইয়ে কোম্পানি থেকে শুধু সুবিধা দেওয়ার চেষ্টা করতো, তত এটা সব কোম্পানি থেকে। তখন বাংলাদেশের মধ্যে ইলেকট্রিকের মধ্যে এনার্জি প্যাক এবং সুপারস্টার তারাই ছিল মার্কেট লিডার। সেই সুবাদে তারা যেহেতু অলমোস্ট 100% ক্রেডিট বিজনেস করে, তখন আমি স্যারকে আমার এডি স্যারকে বললাম যে স্যার আমি এইভাবে পলিসি আপ্লাই করতে হবে ক্রেডিট, ঠিক আছে দেব দিদি। এতে আমি 5 কোটি টাকা ক্রেডিট দিয়ে ফেলি মার্কেটে সারা বাংলাদেশে। 5 কোটি টাকা যখন আমি ক্রেডিট দিয়ে ফেলি, সেক্ষেত্রে আমার সেলস টার্নওভার দাঁড়ায় 10 কোটি+, 50-50 মোর দেন ওভারকাম। সেই সূত্র ধরে তখন আমাদের এসিআইয়ের যে বর্তমান ম্যানেজিং ডিরেক্টর আইনুদ্দুল্লাহ চৌধুরী, অর্থাৎ ইশিতার হাজব্যান্ড, উনি তখন বাংলাদেশে আসে, কোম্পানির দায়িত্ব নিলেন। নেওয়ার পর উনি সুপারস্টার থেকে একজন ভদ্রলোককে নিয়ে আসলেন, ওনার নাম হল মিস্টার মহাদিস সাহেব। ওনাকে সেলস হেড অফ সেলস হিসাবে রিক্রুটমেন্ট করলেন। করার পর উনি যেহেতু ওখান থেকে নিয়ে আসছেন, তো সবাইকে তো সাহেবের সাহেব হয়তো ভালো জানেন যে যে যেখানে আসে তার একটা সেট আপ নিয়ে আসার জন্য। উনি এসে উনি মোটামুটি ওখান থেকে একটা সেট আপ নিয়ে আসেন, তাহলে আমার সাথে একটু মানে গ্রুপিং চলে গেল। কিন্তু সেই সুবাদে আমি আসলে দীর্ঘদিন এসিয়েতে ছিলাম, আমার
যখন 12 জন লোক দিয়ে কম করতে শুরু করে গরিমার ব্র্যান্ড ভর্তি আন্দোলন হয়েছে। তো সেখান থেকে আমি আসলে এসিএ রিজন দিয়ে আমি স্কোয়ারে চলে যাই। স্কোয়ারে ওই আনন্দনগরে গিয়ে আমি ভালো দায়িত্ব ন্যাশনাল সিস্টেমে যেন দায়িত্ব পালন করি। সেখান থেকে আমি এফবিতে যাই, এফবিতে আমি এনসি বিষয়ে দায়িত্ব পালন করি। তারপর আপনার বার্তা পেতে যাই, সেখানে আমি টিউশন সিস্টেমের হিসেবে দায়িত্ব পালন করি। তারপর আপনার মানবী নবীন স্কুলে যাই, সেখানে আমি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি। তারপর আমি চলে আসি 2017 সালের জুন মাস থেকে আমি পরিকল্পনা করি যে আমি একটা কিছু করব। তো আমি এই যাবৎ চাকরি করে সাত যত টাকা ইনকাম করেছি, আমার চাকরি গেছিল 4,000 টাকা বেতন। আমি সর্বশেষ যখন আমি এনজিও মান্থলি ক্লোজিং করি 1,80,000 টাকা স্যালারি পাই। সেখান থেকে আমি আমার সমস্ত টাকা আমি আমার এই প্রতিষ্ঠানে আমি ঢালি। 2018 সালের জুন মাস থেকে আমি আমার প্রতিষ্ঠান লঞ্চ করি। আমি দীর্ঘ 6 মাসের মধ্যে আমি আমার সারা বাংলাদেশে যে চতুর্থটা যেহেতু আমি মার্কেটিং এর লোক, আমি প্রায় 90টা ডিস্ট্রিবিউটর আমি দিয়ে ফেলেছি সারা বাংলাদেশে এবং আমার সেলস 1 কোটি প্লাস। তখন 2019 সামনে তখন কোভিড 19 যখন আমি পড়ে যাই, তখন এক্সপোর্ট বন্ধ, ইনপুট বন্ধ, ইন্ডাস্ট্রিয়াল বন্ধ, সেলস বন্ধ, মার্কেট বন্ধ। তখন আমি কিন্তু মাত্র একটা প্রতিষ্ঠানে হাতে হাতে পাথরের গ্রহণ আকারে জন্মগ্রহণ করছি, যেহেতু আমার প্রত্যেকটা আমি শুরু করছি। সেই ধাপটা আমার জন্য খুব কঠিন একটা ধাপ ছিল। তো সেই ধাপে আমি আমার সহকর্মী যারা ছিলাম তখন প্রায় 125 জনের উপরে লোক আমার সাথে কাজ করেন, কিন্তু তাদের স্যালারি স্যার আমি কখনো পেন্ডিং রাখি নাই। এইভাবে স্যালারি দিতে 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 আমি একসময় 1.5 অর্থাৎ 1.5 কোটি টাকা আমি লস করি। 1.5 কোটি টাকা লস করার পর তখন আমি আসলে একদম বিপদগ্রস্ত হয়ে যাই এবং আমি স্টপও করি। যদিও টাকাগুলো আমার ব্যাংকের কোনো লোন না, আমার সম্পূর্ণ পরিশ্রমের টাকা, যেহেতু আমি বড় বড় জব করছি সেই ক্ষেত্রে আমার ব্যাংক লোন ছিল না স্যার। তার মধ্যে আমার সহকর্মী ছিল 4 জন আমার পার্টনার, কারণ লিমিটেড কোম্পানি তো স্যার এত কথা হয় না এটা আপনারা জানেন। তারা আমাকে অনেক সাপোর্ট করছে। তো ইস্যু করার পর আমি যখন একটু সুস্থ হলাম, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সাথে আমি অনেক আগে থেকে সম্পৃক্ত ছিলাম, মানে ফলো করতাম জিনিসগুলো। ফলো করতে গিয়ে 2017 ব্যাচ থেকে আমি বলতে স্যার আপনার মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েছিলাম যে স্যার আমি কীভাবে সদস্য হব, মেবি আমার এখনো মনে আছে এবং মেসেজটা এখনো আমার কাছে আছে। আমি ব্যাটারিক পাই নাই। তারপরে কোয়ালি জুনের একটা মেয়ে এখানে আসলাম বৃষ্টি, সে আমাকে বললো যে আপনি আমাকে দেন, আপনার ডিটেলসগুলো দেন, তাকে দিলাম। এমন আদার্স অনেকেই দিয়েছে কিন্তু কেউ কিন্তু আমাকে নাম্বার করতে পারে নাই। নাম্বারের কারণে আমারই এলাকার বড় ভাই বা আমার মিতা লাইব্রেরিয়ার কান্ট্রি অ্যাম্বাসেডার খুরশাদ আলম আমার নামে নাম, উনি আমাকে দেখছে হয়তো বা মেসেঞ্জারে দেখে উনি আমাকে নক করলো যে আপনি আমাকে ডিটেলসটা দেন। সেই ডিটেলসটা দেওয়ার পরে উনি আমাকে নাম্বার করে সতর্কতম ব্যাচ থেকে তখন থেকে আমি আপনার সমস্ত কর্মকাণ্ড আমি ফলো করতেছি। এবং আপনার এখান থেকে 4টা জিনিস আমি স্যার মানে লব্ধ করছি, যেটা হলো সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবে। সেই জায়গা থেকে আমি 1 কোটি টাকা অবস্থান করে এখন আমি আবার 130 জন লোকের কর্মসংস্থান করতে পেরেছি। এবং আপনারা জানলে খুশি হবেন যে গত 15 তারিখ মালয়েশিয়াতে একটা প্রোগ্রাম গেছে, এটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল সেলস ইনভেস্টমেন্ট ট্রেনিং টেস্ট ফেয়ার, যেটা হলো আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের কিছু পলিসি থাকে, ডেলিগেটেড থাকে, সেইখানে আমি আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করেছি। এবং আপনারা জানলে খুশি হবেন আমার কেবল আমার হলো ইলেকট্রিক প্রোডাক্ট স্যার, আপনার ইলেকট্রিক অ্যাক্সেসরিজ বোর্ড যা আছে অলমোস্ট 130+ এসকিউ আফটার মার্কেট। তো বাংলাদেশের সবচেয়ে সুনামগণ্য কোম্পানি গ্রামীণ ফোনের সাথে আমার ডিল হয়েছে এবং তাদেরকে আমি কেবল দিচ্ছি অলরেডি, তাদের সাথে আমার ডিল হয়েছে 5 কোটি টাকা। পুরো পার মাস ওইখানে আমার প্রায় 25 লক্ষ টাকা শুধু কেবল যায়, ইলেকট্রিক কেবল যায়, তাদের যে টাওয়ারে যে সংযোগগুলো দেয়, এটা সবচেয়ে বড় আমার পাওয়া যায়। বাংলাদেশে এত বড় বড় কোম্পানি থাকতে, সুপারস্টারের মতো কেবল থাকতে, বিএফির মতো কেবল থাকতে, বিজলির মতো কেবল থাকতে, আমারও একটা ছোটো কোম্পানি আমি এখানে আমি কোয়ালপাড়ার আমি থ্রো করেছি, সেখানে আমি রেটের কারণে হয়তো আমি পেয়ে গেছি বা এটা আমার লাট বা আপনার তো আমি পেয়ে গেছি। সেখান থেকে আসলে আমি ওভারকাম করে আসতেছি। আরেকটা আমি প্রজেক্ট নিয়েছি যেটা হলো দাম টেক, ইসম দাম টেক এবং টিডিসি টেক, যেটা ইলেকট্রিকের সাথে সম্বন্ধিত।
গার্মেন্ট নিয়ে আমি খুশি হবেন যে বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক গার্মেন্টস অ্যাক্সেসরিজ কেডিএস গ্রুপ এবং হামিন গ্রুপ তাদের সাথে আমার একটা ডিল চলতেছে, হয়তো তাদেরকে আমি কর্পোরেট আকারে তাদেরকে আমি গার্মেন্ট কার্টুন ক্যারেক্টারে আমি সাপ্লাই দিব আশা করি, তো মেবি আমি পাবো, আমার জন্য দোয়া করবেন। আর আমি একটা উদ্যোক্তা জীবনের জন্য সবচেয়ে বড় প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশের জন্য আমি কিছু করতে চাই এবং আগামী 2025 সালের মধ্যে আমি 1000 লোকের কর্মসংস্থান করতে চাই। এটা হলো আমার প্রতিজ্ঞা। এটার বাইরেও আমার একটা আছে, যেটা হলো বিকাশীপুর লাভবনার মুরাদনগর পুরুলিয়া। আমি নিজেও আমার এই শরীর থেকে 44 ভেদ রক্ত দিয়েছি এই পর্যন্ত ইনশাআল্লাহ। আমার টার্গেট আমি 200তম ভেদ দিব যদি আল্লাহ আমাকে পাঠিয়ে থাকে। আরেকটা বিষয় হলো সেটা আমি কুমিল্লা জেলার জন্য বলি যে কুমিল্লা জেলার 17টা উপজেলায় যদি কেউ বিজনেস করতে চান, উদ্যোক্তা হতে চান, আমি সবসময় আপনাদের সামনেও বলি এই কথাগুলা, আমি ফ্রিডমলি বলছি আপনাদেরকে আমি সর্ব সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ উদ্যোগ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার অফিস আপনাদের জন্য উন্মুক্ত। আরেকটা বিষয় হলো আমি একটা গল্পের সাথে বলি, আমি স্যার আমার দুটি চোখ মরণোত্তর দান করেছি, সেটা হলো কোয়ান্টাম লাইফ ব্লাড ব্যাংকের সাথে। আমি আজীবন সদস্য, গোল্ডেন সদস্য, আমার জন্য দোয়া করবেন। এগুলো আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।